সপাটে প্রশ্নের দাপুটে উত্তর, অকপট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে মাথায় নিয়ে আমি সঞ্জীব প্রতিবাদী আওয়াজ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের অতিথি বিশিষ্ট সমাজসেবী, উদ্যোগপতি এবং আরামবাগের বন্ধু জিয়াজুর রহমান। নমস্কার, আপনাকে প্রতিবাদী আওয়াজ স্টুডিওতে স্বাগত। একটা বিষয় আমরা অনেকদিন ধরেই দেখছি যে বন্ধু চেনা যায় দুঃসময়ে। তো আমরা যদি একটু দেখি আরামবাগের চিত্র, আপনি তো আরামবাগে 7-8 সাল থেকে আরামবাগে এসেছেন, সেই অর্থে আস্তে 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 যখন সমাজের ভালো সময় ছিল তখন আপনাকে সামাজিক ক্ষেত্রে এতটা আমরা পাইনি। হোয়ারাজ যখন সমাজ একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেখলাম ত্রাতাই বলি মানুষের পাশে থাকার জন্য ত্রাতার ভূমিকায় আপনি অবতীর্ণ হলেন। এতদিন কেন অন্তরালে ছিলেন আর এই দুঃসময়ে কেন মানুষের পাশে এসে দাঁড়ালেন? দেখুন, আপনি তো বলে অ্যান্সার দিয়ে দিয়েছেন, দুঃসময়ে যারা থাকবে তারাই হচ্ছে অরিজিনাল বন্ধু। আর আগে যেগুলো বললো, দেখুন ব্যবসা শুরু করেছেন 2007-এ, মানে আরামবাগে শুরু করেছিলাম, ব্যবসা শুরু করেছিলাম 1998 সালে। তো আরামবাগে 2007-এর পর আস্তে আস্তে উন্নতি হয়েছে, তখন আমার অত পয়সা কড়িও ছিল না। তো আস্তে আস্তে মা ঈশ্বর আল্লাহ কিংবা বাবা মার আশীর্বাদে পয়সা এসেছে মানুষের পাশে দাঁড়াবার জন্য। তবে যতটুকু সম্ভব আমি আগেও ছিলাম, তবে প্রচারের আলো অতটা ছিল না, তখন এত মিডিয়া এত কিছু তখন ছিল না, খুব যতটুকু সামর্থ্য থাকতো করতাম। 2016-17-18-এর পর মিডিয়ার সংখ্যা বেড়েছে, মানুষের অনেক পরিচিতি বেড়েছে, সেখানে আরো প্রকাশ পেয়েছে আমার এই জায়গাটাকে। তবে যেটুকু বলি, আমি আমার জন্য বা কোনো স্বার্থ লোভের জন্য করিনি, একটাই আছে ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করার জন্য পাওয়ার জন্য, যদি পৃথিবীতে ছেড়ে সবাইকে যেতে হবে তারপরের জীবনে যদি কিছু রেখে যেতে পারি এখানে, সেটাই আর। মানে পাড়ানির কুড়ি হিসেবে আপনি এটাকে সংগ্রহ করছেন, তাছাড়া অন্য কোনো কিছু না। তা আরামবাগের মানুষ তো মানে কি বলবো যে ক্লাস নির্বিশেষে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য পেয়েছে, সেটা একজন বাচ্চা মেয়ে তার আর্থিক কারণে পড়াশুনো না হবার জন্য আপনি তার পাশে দাঁড়িয়েছেন, আবার প্যান্ডামিকে অনেক মানুষ কাজ হারিয়েছে, তাদের সংসার চলেনি, সেখানে দাঁড়িয়ে তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন। তো এই যে মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, এরপরে যদি কোনো আরো বড় দায়িত্ব যদি আপনার কাঁধে এসে পড়ে, সেটা সামাজিক ক্ষেত্র থেকেই হোক আর অন্য কোনো জায়গা থেকেই হোক, সেটা কি আপনি নেবার জন্য প্রস্তুত আছেন? 100 বার যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে, আমি আমার লাইফের আমার শরীরে এক বিন্দু রক্ত যতদিন থাকবে আর আমার সামর্থ্য যখন থাকবে যে কোনো দায়িত্ব নেব। তবে একটা কথা বারবার মাথায় রাখবেন যে আগের যে সমাজ আজ থেকে 20 বছর পরে এখন সে অনেক পরিবর্তন হয়েছে। আমি হয়তো দিচ্ছি মানুষের পাশে আছি, অনেক মানুষ আমার পাশে বন্ধু করছে, দোয়া করছে, আশীর্বাদ করছে, আবার অনেক লোক আছে যারা আমার শত্রুতা করছে। না না, ভালো কাজে তো শত্রুতা থাকবে, এটা নিয়ে কোনো ব্যাপারই নেই। তো আমি আজ মানে নিজের অনেক আলোচনা হয় আমার ফ্যামিলিতে, বন্ধু বন্ধু বান্ধব বলছে যা তোমার আস্তে আস্তে শত্রু বাড়ছে। আমি ভাবছি যে মনে মনে ভাবি যে নিশ্চয়ই আমার কাজ করছি, তবে শত্রু একদম 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 যারা কাজ করে তাদের সমালোচনা হয়। তো সেই জন্য নিজেকে খুশি মনে হয় যে আমি কাজের মধ্যেই আছি, যখন কেউ শত্রুতা করবে না, কেউ যদি পিছু না লাগে তাহলে মনে হবে আমি কোনো কাজের মধ্যে নাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার লাইফে আমার ফ্যামিলি যতটুকু দরকার ব্যবসার জন্য, তার এক্সট্রা যদি ইনকাম করে তো পয়সা কবরে বা শ্মশানে নিয়ে যাওয়ার জায়গা নাই, একদমই না, তো কাফনের পকেটও থাকে না। তো অতএব পয়সাগুলো নিয়ে রেখে কি করব, এখানে যদি মানুষ গরিব মানুষ অসহায় মানুষ বিলিয়ে দিয়ে যায় তা তো পরবর্তীকালে নাম করবে, এটা তো বলবে যে না আমাদের জিয়া ভাই যতদিন ছিল দিয়ে গেছে আমাদের। আপনি এই যে আমি একটা জিনিস বলি, আপনার বাবার নামে মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা সোসাইটি আপনি গঠন করেছেন,
তো এইটার কি মানে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে, যাতে সামাজিক ক্ষেত্রে একটা উন্নয়নের আমরা জায়গা পাবো, যাতে সামাজিক মানুষ বা আরামবাগের মানুষ এটা থেকে মানে একটা কি বলবো যে উন্নয়নের একটা দিক পাবে? দেখুন ব্যাপারটাকে যখন আমি দুজনকে দিই তাহলে আমার লোকের দরকার পড়বে। আমি যখন 2000 লোককে দৌড় দিতে চাই তখন কিন্তু আমার আমার সঙ্গী চাই, আমার হেল্পের জন্য লোক চাই। একার পক্ষে 2000 লোকের কাছে পৌঁছানো সম্ভব না, একদম একদম। তার জন্য একটা সংস্থা দরকার, কেউ তো এমনি আসে না। সেই জন্য একটা বাবার নামে একটা মনিরুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি করা হয়েছে, যার মাধ্যমে অনেক লোক জুড়েছে, তারা গিয়ে সে মানুষের কাছে পৌঁছচ্ছে। একদম, আমার একার পক্ষে সব জায়গায় যাওয়া হবে না। তো এখন পর্যন্ত ওই সংস্থা অনেক বড়, প্রায় 10-12 হাজার উপর লোক করেছে, সদস্য হয়েছে, ভালো ভালো লোক এসেছে, মাস্টারমশাই ডাক্তার ভালো ভালো লোক আছেন এর মধ্যে। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা এইভাবে আমার সাহায্যে এগিয়ে এসেছে। অবশ্যই আমি ওই সংস্থার মাধ্যম দিয়ে মানুষের কাছে আরো বেটার ভালো ভালোভাবে পৌঁছতে পারছি, সঠিক বিচারটা পাওয়া যাচ্ছে। এখন তো কি বলে সবাই চেয়ে বসে আছে, একদম মানে যে কার প্রয়োজন, প্রয়োজনীয়তা কার আছে, মানে এমন আছে যে তার দরকার নাই, সে মোটরসাইকেল নিয়ে আসছে টাকা চাইতে। তো এইসব গুলো বাঁচতে হবে, কেন কিছু পার্সেন্ট লোক যারা এইভাবে করে সমাজে বেরোয় তাদেরকে বেছে বেছে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছতে হবে, যারা সত্যিকারই অভাবী, যারা সত্যিকারই দুস্থ, যারা সত্যিকারে গরিব মানুষ অসহায়, তাদের কাছে পৌঁছতে হবে আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস এই প্রসঙ্গটা বলি, যেটা হচ্ছে একটা সোসাইটি করে আপনি তো একটা লেভেল পর্যন্ত যেতে পারবেন। তা আমাদের যে সোসাইটি, আমাদের ভারতীয় বা পশ্চিমবাংলার যে সোসাইটি, এখানে রাজনৈতিক ক্ষমতা ব্যতীত কি পুরোপুরি সামাজিক উন্নয়ন করা সম্ভব আপনার মনে হয়? দেখুন রাজনীতিকে আজকে যে সরকার, মমতা ব্যানার্জি সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে উন্নতি করে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য, তার জন্য তো কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। না, একদমই নয়। আর আমরা হচ্ছে কি বলুন দেখি, তিনি আর সাথে একটা সৈনিক, এই সমাজের একজন সৈনিক, তার জন্য রাজনীতি করতে হবে তার কোনো মানে নেই। ওনারা সরকার থেকে যেটা দেবে তারপরও যদি কিছু পাচ্ছে আমরা যদি পারি দিতে পারি, এটাই আর। না, আমি বলতে চাইছি আপনি যেখানে এটা ভাবছেন যে আপনি একজন সৈনিক, মানে এই গভর্নমেন্ট যেরকম কাজ করছে মানুষের, মানে গরিব মানুষ সহ এত 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 স্কিম তৈরি করেছে, এবং সব থেকে বড় কথা একটা সম্প্রীতির বাতাবরণ, যেটা আমরা কিছুদিন আগে একটা বিরাট বড় কোয়েশ্চেনের মুখে চলে এসেছিলাম, সেই কোয়েশ্চেনটা কেটে আজকে একটা সুস্থ বাতাবরণ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এইরকম কোন রাজনৈতিক, আমি 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 একটা ইমাজিনেটিভ জায়গায় যাচ্ছি, যে এইরকম কোন একটা রাজনৈতিক দায়িত্ব যদি আপনার কাছে এসে পৌঁছায় যেটা দিয়ে আপনি সোসাইটির আরো বেশি উন্নয়ন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা? যদি দেখি আমার রাজনীতির মধ্যে থেকে আরো বেশি সোসাইটি বা গরিবের মানুষ অসহায়ের পাশে থাকতে পারবো, তাহলে অবশ্যই সে দায়িত্ব নেব। তার মানে কোন জায়গাতে আপনার যদি এই জায়গা আসে যে আপনি আরো বেশি মানুষের কাছে যেতে পারবেন, মানুষের আরো উন্নয়ন সাধন করতে পারবেন। দেখুন দেখুন এখন ব্যাপারটা কি জানেন, এখন আমি যেগুলো করছি এগুলো কিন্তু আমার পক্ষে করা, যেটুকু পার্সোনালি করা স্বাধীনতা সেটাও করছি। হ্যাঁ, সেটা একটা লিমিটেশন আছে, অবশ্যই অবশ্যই। আর কিছু কিছু যেমন আছে, যেমন রাস্তাঘাট, পাকা রাস্তা, বাড়ি ঘর, ওগুলো তো আমি করছি না, পাচ্ছি না, অত নেই। যদি আমি সেরকম জায়গায় থেকে মানুষকে আরো দিতে পারি তাহলে অবশ্যই সেই জায়গায় যাওয়া উচিত। একদম একদম, মানে সামাজিক মানুষ হিসেবে এবং দায়িত্বপূর্ণ দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে যদি এই ম্যান্ডেট বা এই দায়িত্ব একজন মানুষের উপরে আসে তার এটা করা উচিত, করতে হবে। কেননা তখন দেখবো আমি আমার পক্ষ থেকে দিতে পারছি, এবং রাজনীতির পদের উপর থেকেও যদি আমি মানুষের হেল্প করতে পারি। কিন্তু আমি রাজনীতিতে যদি আসতে হয় আমাকে মানুষের ভালোর জন্য তো আসতে হবে। তার মানে মানুষের ভালোর জন্য যদি প্রয়োজনীয়তা আসে সেক্ষেত্রে আমি আপনি কিন্তু রাজনৈতিক জায়গাতে আসতে আপনার কোনো দ্বিধাগ্রস্ততা নেই। আমরা আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। Sometimes fashion can change vision. Mart collection jeans and t-shirts. ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম অকপটে। আমার সঙ্গে আছেন জিয়াজুর রহমান। আমরা একটা বিষয় ঢুকে গেছিলাম অলরেডি, যে
কোনো রাজনৈতিক কল যদি আপনার কাছে এসে পৌঁছায় যেটা দিয়ে আপনি আরো বেশি সোসাইটির ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই কলটা আপনি নেবেন। সোসাইটির জন্য এটা আপনার নেওয়া উচিত, মানুষের জন্য, মানুষের জন্য। সেটাই সমাজের পরিস্থিতি, এখানে ব্যবসা যা পরিস্থিতি সেখানে না নেওয়া উচিত, উচিত আমার নেওয়া, মানে আমি প্রথম চেষ্টা অবশ্যই করব যাতে এইভাবে আমি যেভাবে আছি এইভাবে থাকাটা বেস্ট। যদি দেখি যে না সমাজকে আরো উন্নত করতে যদি আমার প্রয়োজন মনে হয়, তাহলে আমি যদি না আসি তাহলে একটা স্বার্থপর হয়ে যাবে। একদম যে জিয়া ভাই নিজের স্বার্থের জন্য ব্যবসার জন্য এলো না এই জায়গায়, এই জায়গায় ওই যে রাজনীতি ওই জায়গায় গেলে হয়তো মানুষ আরো উপকৃত হবে, মানে সেটা স্বার্থবাদী চিন্তা একটা প্রতিষ্ঠিত হয়। ওই জন্য যদি যদি সম্ভব হয়, দেখুন পার্টির থেকে কিন্তু বলা বলি করে সবাই, আমি সবাইকে এড়িয়ে যাই, না বলি না, সেটা সেটা আমরা কিছু কিছু খবরও পাই না না করে দিই। কিন্তু আজকে যে প্রশ্নটা করলেন সে প্রশ্নের ভিত্তিতে আমি কথাটা বলছি, আমাকে রাজনীতির শখ আছে সেরকম ব্যাপার না, না 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 সে তো নয়। আমি প্রথমে চেষ্টা করবো যাতে এইভাবেই থেকে আমি মানুষের সেবা করতে পারি। একটা একটা বিষয় বলি যে রাজনীতিতে যখন ঢুকেই পড়লাম, আপনি ইকোনমিক্স এর ছাত্র, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, আপনি জানেন যে ভারতবর্ষে একটা 7 বছরের স্থায়ী গভর্নমেন্ট আছে। আজকে পেট্রোলের দাম 100 টাকা, মানুষ কাজ হারাচ্ছে, প্রতিদিন জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে। ভারতবর্ষের আগামীটা কি, আমাদের ইকোনমি কোথায় গিয়ে পৌঁছাবে? দেখুন এক তো পরিষ্কার কথা বলতে গেলে কেমন জানেন, ভারতের জিডিপি যা গ্রোথ অন্যান্য দেশের থেকে অনেক নিচে চলে এসেছে, কিন্তু শেয়ার বাজারটাকে এমন চাঙ্গা রেখেছে যেন মানুষকে বুঝতে না দেওয়া যায় ভারতের অর্থনীতি খারাপ। শেয়ার মার্কেটটার উপর নির্ভর করে ভারতের 98% অর্থনীতি। সেখানে কিন্তু যেখানে দেখবেন যেসব কোম্পানিগুলো দেওয়ালিয়া হয়ে গেছে তাদের শেয়ারগুলোর দামও হু হু করে বাড়ছে। এটা কি বল ফরেন কোন মানে ইন্টারন্যাশনাল কে দেখানোর জন্য যে আমার ভারতীয় ইকোনমিক্সটা ভালো, কিন্তু আমার নিজের ধারণা যে ভারতীয় ইকোনমিক্স কিন্তু ভিতরে ফোঁকড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার উপরে কিন্তু এই করোনার আবহাওয়া, আজকে পেট্রোল ডিজেল যেভাবে দাম বেড়েছে এটা কিন্তু ভাবার যায় না, মানুষকে সাধারণ মানুষ পৌঁছতে পারবে না সেই জায়গায় না। অবশ্যই অবশ্যই, এবং যার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও তো বাড়ছে, কারণ ডেলিভারি কস্ট তো বেড়ে যাচ্ছে না। আগে আপনি বাংলাদেশে 1 লক্ষ টাকা ইন্ডিয়ার মানিতে আপনি বাংলাদেশে 1,40,000 পেতেন, সেটা এখন 1,07,000 ঠেকেছে। আমাদের টাকার দাম খুব পড়ছে ক্রমশ। আমরা বলবো কেন, এটা তো লোক ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা বলবে পাকিস্তান বলবে এরা পড়ছে, এর মানেই হচ্ছে টাকার দাম পড়া মানেই তো ভারতের অর্থনীতি খারাপ। আর গোল্ডের দাম যদি বেড়ে যায় তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে, এবং সেটা প্রতিদিনই বাড়তে থাকছে। গোল্ডের দাম তো বেড়েই যাচ্ছে 50-এর কাছাকাছি, এবার এই জায়গায় যদি আরো বাড়ে সেন্সেক্স ও শেয়ার বাজারও বাড়ে তাহলে তো ভারতের অর্থনীতি আরো খারাপ হবে। আপনার ডেলি আগে সেল ছিল 6,000 গাড়ি, এখন সেটা দাঁড়িয়ে গেছে 600 গাড়ি, আপনার সেটা দাম বাড়ে কি করে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার 30,000 এমপ্লয় ছিল সে জায়গায় এখন 10,000 এমপ্লয়, তারপর সেটা দাম বাড়ে, এবং তাদের কাছে কোনো পয়সা নেই, ক্রয় ক্ষমতা কমেছে মানুষের, সেখানে দাঁড়িয়ে এই কনজিউমার এই জামা হতে পারে। এটা এটা শুধু সরকারকে দোষ দিলে নাও হতে পারে, কিন্তু করোনা আবহাওয়া তো হতে পারে, কিন্তু ভারত সরকার যেভাবে পরিচালনা হচ্ছিল হচ্ছে 7 বছর, এতে কিন্তু ভারতের উপর যেটা জোর দিয়েছে যেটা মনে হয় সেটা প্রতিরক্ষা, দেশের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো এইসবগুলো জোর দিয়েছে। আসল কিন্তু ভারতের মানুষের জন্য অনেক কোটি কোটি টাকা মেরে দেশ ছেড়ে চলে যাবে, করে যাচ্ছে সরকার জিএসটি থেকে শুরু করে ইনকাম ট্যাক্সের যা যা হয়েছে, ইনকাম ট্যাক্সের লগ ইনই হচ্ছে না, আবার সে ম্যানুয়ালি কাজ হচ্ছে এই মাসে দেখছি, লগ ইনই হচ্ছে ইনকাম ট্যাক্সের ফাইল, এর মানে হচ্ছে যদি ইনকাম ট্যাক্সের ফাইল এখন যদি অনলাইন হচ্ছে অনলাইন হয়ে গেছে সব, সেটা এখন অনলাইন বন্ধ হয়ে গেছে, ম্যানুয়ালি হচ্ছে, এর মানে বুঝতে হবে কোথায় একটা ঘোটালা হবে।
মানে তার একটা সংকেত আর কি, ঘোটালার ইনকাম ট্যাক্সের ঘোটালার একটা সংকেত এসে পৌঁছাচ্ছে। সাপোজ ধরুন পৌরসভা, মানে আপনি একটা বার্থ সার্টিফিকেট করতে গেলেন, অবশ্যই তো অনলাইন হবে, হ্যাঁ অনলাইন সিস্টেম হয়ে গেছে, অনলাইন সিস্টেম হয়ে গেছে। যদি আপনাকে ঘোটালা করতে থাকে তো ম্যানুয়াল করতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে সেইটা কোন রকম কোন ডকুমেন্টেশন থাকবে না, কোথাও সার্ভারে সেভও থাকছে না, হ্যাঁ ওইটা সার্ভার থেকে, তারপরে ফের নিয়ে ওটা ঘোটালা হওয়ার পর ফের আসবে, এসে বলবে না আমার কদিন সফটওয়্যার গন্ডগোল ছিল, এবার ফের অনলাইন করো। জায়গায় এসেছেন, যেটা আগামী দিনে ভারতবর্ষের এখন মনে হয় কত 4% মানুষ মনে হয় শেয়ারের মধ্যে বিনিয়োগ করে, বাকিরা সবাই বাইরে রয়েছে, এবং ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে প্রতিদিন ইন্টারেস্ট কমাচ্ছে, এই গভর্নমেন্টের পার্টে বলছি আমি, তাতে করে মানুষের কিন্তু প্রবণতা শেয়ার মার্কেটের দিকে হওয়া উচিত, অন্ততপক্ষে মিউচুয়াল ফান্ড বা এই ধরনের সেক্টরে। এখন তো আবার ব্যাংকের নিয়ম করে দিচ্ছে আপনাকে একটা ফিক্সড ডিপোজিট করতে হবে, সিসি লোন থাকে, মানে ওই টাকাটা সবসময় ব্যাংকে পড়ে থাকবে 10% টাকা, যেটা কোনোদিনই ভাঙানো যাবে না, ভাঙানো যাবে না মানে এখন কিন্তু বলেনি তো, মানে আপনার 1,00,000 টাকা থাকলে 90,000 টাকা আপনি ইউজ করতে পারেন, বাকি 10,000 টাকা পারবো না, থাকবে ওটা কিন্তু নিয়ম করছে, এর মানে কি হচ্ছে সরকারের খাতা ঢুকে যাচ্ছে, আরো সব গেম প্ল্যান চলছে, সেগুলো প্রকাশ্য বললে হয়তো সত্যতা আরো না, সে তো বটেই, আমি আমি সেটা চাইছিও না, আমি আজকের পরিস্থিতিতে পেট্রোলের যে মানে অদ্ভুত দাম বাড়া, এটা মানুষের কাছে একটা অন্যরকম জায়গা তৈরি করছে। হ্যাঁ বাড়লে কিন্তু বিশ্ব মার্কেটে যে ক্রুড অয়েলের দাম, সে দামটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, হয়নি তো, ঠিক আছে হয়নি, তাহলে পরিবর্তন না থাকলে এখানে দামটা বাড়ছে কেন, এটা ভাবার বিষয় অবশ্যই, কারণ আর পাশেপাশের যে দেশ আছে সব দেশের দাম কিছু বাড়েনি, আমাদের গলফ কান্ট্রি বলুন, আমাদের ইউরোপ কান্ট্রি, যেসব কান্ট্রি গুলো আছে, অবশ্যই অবশ্যই এশিয়া মহাদেশে যেসব কান্ট্রি গুলো কিন্তু আমার বাড়েনি, আর আমরা যেহেতু শেয়ার বাজারে ক্রুড অয়েলকে ফলো করি, তো ক্রুড অয়েল তো তেমন বাড়েনি, তাহলে হঠাৎ করে পেট্রোল দাম বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, আজকে আমার মনে হয় এর জন্য একটা লাগাম টানা উচিত, দেখা উচিত, মানে গভর্নমেন্টের উদ্যোগ নেওয়া উচিত, কারণ এটার প্রভাবটা একদম এন্ডলাইনার মানে গরিব মানুষের কাছে এসে পৌঁছে। কিছু জিনিস তো অবশ্যই, যেমন চাল ডাল চিনি নুন তেল, ওষুধ, এই তেল জাতীয় পেট্রোল ডিজেল, এইসবগুলোর উপর একটু ভারত সরকারের অবশ্যই একটা নজর থাকা উচিত, বিশেষ নজর অবশ্যই, মানে এটা একদম যেমন লাগবেই, মানুষকে বাঁচতে গেলে লাগবে অবশ্যই, সেটা অবশ্যই সে তার দিকে একটু বেশি খেয়াল করা উচিত। আমরা আবার একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরে আসছি। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts. আমরা আবার ফিরে এলাম, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট উদ্যোগী এবং আরামবাগের বন্ধু জিয়াজুর রহমান। জিয়াজুর বাবু, আপনি আরামবাগ হোটেল এন্ড রিসর্ট করেছেন, হসপিটালিটি বিজনেস, আপনি গার্মেন্টস এর বিজনেস করেছেন, সর্বোপরি যেখান থেকে আপনার উত্থান শেয়ার মার্কেট, নতুন আর কোন ক্ষেত্র যেখানে আরো মানুষের এমপ্লয়মেন্ট তৈরি হতে পারে, এবং দ্বিতীয়ত আপনার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত বাঙালি মানুষ রয়েছে যারা উদ্যোগ গ্রহণ করতে পারে, যারা এই ট্র্যাডিশনাল বিজনেসের বাইরে বেরিয়ে কিছু ভাবতে পারে, যাতে করে আমাদের সামাজিক উন্নয়নটা সংগঠিত হয়, কিছু এমপ্লয়মেন্ট তৈরি হয়, সেই সংক্রান্ত বিষয়ে একটু বলুন। দেখুন, চিন্তা ভাবনা অনেক কিছু ছিল, কিন্তু এই করোনা 2 বছরের জন্য না অনেকটাই পিছিয়ে পড়েছে, সবকিছু আগাতে পারেনি না, এতদিন হয়তো আরো 2-3 হাজার লোক ছেলে চাকরি পেত, তো সেই জায়গাটা পিছু পিছিয়ে গেছে। দেখুন, আমার যেসব কারবারগুলো আছে সেগুলো থেকে যা ইনকাম হয় তার থেকে অবশ্যই আমার আরো বড় কিছু করা উচিত, কিন্তু এখন করোনার জন্য অনেকটাই স্টপ, সব হোটেল হোটেল ইন্ডাস্ট্রিজ, আমার গোল্ডের ইন্ডাস্ট্রিজ, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে টোটালটাই সবটাই বন্ধ আছে, এই কিছুদিন হলো খুললো। তো আমার একটা চিন্তাভাবনা রেখেছি, নতুন একটা ফ্যাক্টরি বা একটা গোডাউন টাইপের লজিস্টিকের একটা কারবার করার চেষ্টা করছি,
যেখানে ওই ফ্লিপকার্ট অ্যামাজন এইসব যে কুরিয়ার সার্ভিস আধুনিক ওইগুলো যদি করি তাহলে অনেক 2-3 হাজার 4 হাজার ছেলে চাকরি পাবে কাজ পাবে মানে বাড়ি বাড়ি ডেলিভারি যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেরকম চিন্তা আমরা নিয়ে আগাচ্ছি যদি করোনা ঠিকঠাক থাকে আবার যদি লকডাউন না হয় তাহলে অবশ্যই এগিয়ে যাবে পরে 2022-23 মাঝামাঝি হয়তো এটা চালু হয়ে যাবে না আমি একটা জিনিস বলতে চাইছি যেটা হচ্ছে তো আপনি হসপিটালের চিন্তা মানে নিয়েছি ওই পারুলি ওখানে জায়গা দেখা হয়েছে হসপিটালটাও করার চেষ্টা করছি মণিপাল বাইরে যেসব ফ্লোর ফ্লোর আছে ওই ক্যাটাগরি একটা হসপিটাল বড় ধরনের করা আরামবাগবাসীর জন্য করা সেখানে গরিবদের ফ্রি করে দেওয়া এগুলো করছি আমি বলতে চাইছি যে তরুণ প্রজন্ম আগামী দিনে যারা নিজেরা কিছু করতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি মেসেজ যে নিজেকে উদ্যোগ গ্রহণ করতে চাইছে ইয়াং জেনারেশন বা তারা কোথায় যে আটকাচ্ছে আজকাল ইয়াং জেনারেশন অনেক পিছিয়ে আছে সবটাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছেলে ইয়াং জেনারেশন 18-25 মধ্যে ছেলেরা এখন পড়াশোনা তো করছে খুবই কম তার উপর মোবাইলে ইন্টারেস্ট বেশি আমার বাবা বলতেন সবসময় বাবাকে বাবা আমি আগেও শুনেছিলাম বাবা বলতেন যে বাবা লাইফে যদি তুই কিছু করতে তৈরি হতে হয় সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে একটার পর একটা মনে মনে ভাবতে হবে আর পজিটিভলি ভাবতে হবে আমি নেগেটিভ হয়ে যেতে চলার পথে নেগেটিভ হতেই হবে এর কেউ আর রুখতে পারবে না আপনি একটা কাজ করবেন তার মাঝখানে নেগেটিভ যদি না আসে তাহলে ভাবতে হবে আপনার সে কাজটা সফল হবে না তাহলে আমি আমার লাইফটা চলছে নেগেটিভ আসবেই আমাকে আমার মানসিকতা পজিটিভটা করে দিতে হবে নেগেটিভটাকে নিয়ে সাপোজ আমার একটা ফ্যাক্টরিতে আমার একটা কোনো জিনিস বিক্রি হওয়ার ছিল সেটা বিক্রি হলো না আমি আমি হতাশ হয়ে গেলাম না আমার হতাশ হওয়ার জন্য আমি যেমন আমার হোটেল হোটেল ব্যবসা হঠাৎ বন্ধ ছিল যেখানে চালু হলো আমি কিন্তু আমি শুরু থেকে পজিটিভ আছি যে আমি যেদিন চালু করব সেদিন থেকে আমি এমনভাবে চালু করব এই কদিনের লসটা আমি 2 দিনে তুলব মানে এর মানে হচ্ছে সবসময় পজিটিভনেস থাকতে হবে নিজেকে অবশ্যই সবসময় পজিটিভ থাকতে হবে আর 1-2 নম্বর হচ্ছে সবাইকে ইয়াং জেনারেশনকে বলবো সবাইকে বলবো যে সূর্য যেন তোমাকে না তোলে তুমি সূর্যকে তোলো তোমাকে সকাল ভোর উঠতে হবে আজ রতন টাটা আম্বানি আদানি বিল গেটস ওয়ারেন বাফেট যতগুলো জীবনী পড়বেন তার কেউ 4টেই কেউ 4:30 কেউ 5টায় কেউ 5:30 উঠে তো এর মানে হচ্ছে বড় হতে গেলে তোমাকে সকালে ভোর সূর্যের আগে উঠতে হবে মানে সূর্যের সঙ্গে লড়াইটা লড়তে হবে যে সূর্য তুমি ওঠার আগে আমি উঠব একদম 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 দিয়ে আমি এনার্জেটিকলি কাজটা শুরু করব তবেই সে বড় হবে আর প্রত্যেকটা জায়গায় বলে হেরে যাওয়ার কিচ্ছু নাই পৃথিবীতে তুমি কিছু নিয়ে আসোনি যে তুমি হারিয়ে ফেলছো তুমি কিচ্ছু নিয়ে আসোনি পৃথিবীতে যে তুমি কিছু হারিয়ে ফেলেছো অতএব যা নেবার এখান থেকে যেটা নিয়ে পেয়েছো ওটা সৌভাগ্য আর যেটা তুমি নেবে সেটাও তোমার সৌভাগ্য তাই অতএব হারাবার কিছু নেই এখানে যা আছে পৃথিবীতে সবই জয় করার তোমার জয় করার জন্য সবটাই তোমার তুমি যখনই পৃথিবীতে এসছো সেটা তোমার হয়েই এসছে অর্থাৎ তোমাকেই ওটা জয় করতে হবে সবসময় অ্যাক্টিভ থাকলে অবশ্যই সে একটা বড় জায়গায় যাবে কিন্তু মানুষ ছেলেরা হতাশ হয়ে যায় কেউ প্রেমে হতাশ হয়ে যায় কেউ কাজ পাচ্ছে না হতাশ হয়ে যায় কেউ পড়াশোনা খারাপ হয় সে হতাশ হয়ে যায় মানে সহজে হতাশা হয়ে গেছে তো মোবাইলটাও একটা তার কারণ যেমন ভালো মোবাইল অবশ্য খারাপ হতে হয়ে গেছে আজকে যত গেমস ফেন হ্যান তেন একদম 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 এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমি বেশিরভাগ দেখছি আমার ফ্যামিলিতে হোক বা আমি অনেকবার দেখছি আগে সে জিনিসটা ছিল এখন একটা জায়গায় বসে আছি 10 জন কেউ কারোর সঙ্গে কথা বলছে সব মোবাইল নিয়ে হচ্ছে দেখবে আপনি একটু লক্ষ্য করুন একদম 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 আপনার বাড়িতে হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আমার বাড়িতে হচ্ছে আর কথা বলছে না যে কেমন কি হবে তাহলে ব্যবসা হবে কি করে মানে মোবাইলটা সর্বগ্রাসী আকারে এসে পৌঁছেছে আমাদের কাছে অবশ্যই মোবাইল ভালো কিন্তু নিজের টাইমটা এই টাইমটা আসবে না ফিরে যে টাইমটা চলে যাচ্ছে এই সময়টা কিন্তু ফিরে আসবে না যে আমি আমি সাপোজ আর পাবজি খেললাম 1 ঘন্টা 1 ঘন্টা পাবজি কিচ্ছু দিল না তোমায়
তোমার মূল্যবান সময়টা কেড়ে নিয়ে চলে গেল, কেড়ে নিয়ে চলে গেল। অতএব আগে বড় হও, পয়সা কামাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর যত ইচ্ছা মোবাইল ঘাটো, কোনো অসুবিধা নেই, আগে প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কেউ যদি আপনার কাছে এসে হাজির হয়, ইয়াং জেনারেশন, আপনি আপনি তাদেরকে মোটিভেট করবেন তো? 100 বার আমি ক্লাস করি, তাদেরকে মোটিভেট করি, তাদেরকে বলি, যারা যারা শোনে তারা আজকে বড় বড় লেভেলে কাজ করছে, যারা শোনে না তারা আগের মতনই সে চাইছে। কিছু তো লোক আছে না, তারা হাত চাওয়ারই জন্য, তারা কিছু করার জন্য আসে। আমি কিছুদিন আগে টোটো দিলাম, তো একজন খুব গরিব দুস্থ তার টোটো দিয়েছিলাম, সে কি করলো, টোটোটা বিক্রি করে দিল, টোটোটা বিক্রি করে দিয়ে পয়সাটা রেখে দিয়েছে। পরে খোঁজ পেলাম যে টোটো কি হলো, টোটো বিক্রি হয়ে গেছে। তাহলে ওইসব লোক ছেলেকে গরিব অসহায় ছিল লোকগুলো কি বলবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে এরা পৃথিবীতে এসে চায়ার জন্য, ভিক্ষা চেয়েই তাদের জীবন যাপন করবে, যেটা সবথেকে ভগবান আল্লাহর সবথেকে খারাপ বলে গেছেন, যারা ভিক্ষা চায়, জেনে শুনে, মানে ওটা তাদের স্বভাবেই পরিণত হয়েছে। আমি চাইছি স্বাবলম্বী করার জন্য, যেমন এক প্যাকেট খাবার দিয়ে দিলাম, একদিন চললো, দুদিন চললো, হ্যাঁ এগুলো ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যদি একটা বেকার ছেলেকে কিছু একটা টোটো অটো বা ফুটফুটি ভ্যান বা সেলাই মেশিন বা কিছু একটা দিয়ে যদি তাকে স্বাবলম্বী করা যায়, তাহলে তাকে আর হাত পাততে হবে, এটা আমার টার্গেট আছে, এগুলো আমার আমাদের সংস্থার টার্গেট, যে এই বেকার ছেলেদের একটু সাহায্যের হাত পাঠিয়ে দেয়। সরকার চাকরি দেবে, অবশ্যই চাকরি করো, অসুবিধা নেই, অবশ্যই, না না সরকার তো সবাইকে চাকরি দিয়ে দিতে পারবে না, মানে ব্যক্তিগত ভাবে তাকে কম চেষ্টা করো, চাকরি হ্যাঁ কর্মসংস্থানমুখী হতে হবে, কিছু না কিছু ইনকাম করো, নিজে নিজে চেষ্টা করো, চেষ্টা করো যাতে কিছু ইনকাম করতে পারি। আর আমার আমি সবাইকে বলি, আমি আমার হেল্প লাগবে আমি অবশ্যই হেল্প করবো, তবে পশ্চিমবঙ্গ সরকার অনেক চেষ্টা চালাচ্ছে, একদম অবশ্যই ভালো হবে। বেকার যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, তোমরা নিজেকে পরিবর্তন করো, এই সময়টা পেরিয়ে গেলে আর আসবে। অবশ্যই আমরাও চাইবো যে আপনার কাছে এরকম একটা মেসেজ আসুক, যাতে করে আপনি বড় ক্ষেত্রে সামাজিক উন্নয়নটা সাধন করতে পারেন। যে ম্যান্ডেট আপনি আগে একটু আগে আমাদের কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে এসেছিল, যে আমরাও চাই এরকম একজন নিঃস্বার্থ রিয়েল হিরো আমাদের সামনে আসুক, যে সামাজিক ক্ষেত্রে একটা উন্নয়ন সাধন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আমরা আপনাদের টিভি চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের অকপট এখানেই শেষ করছি, এবং জিয়াজুর বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।